आहा इलेक्शन बाकर का सो इलेक्शन टेक्निकली कर ना पाए मो गारंटी देबो अरे मो आपको को सखोबो परंपरा कोइटा बसी रे कौन तरह हुए कांग्रेस और भूटान मिला जो क्रिमिनल बोली कोले मो की भूल को आइलो केनो आंदोलन करे एक क्रिमिनल क्रिमिनल वंशधर और समर्थक क्रिमिनल वंशधर और समर्थक তার সঙ্গে কংগ্রেসে আন্দোলন করে যখন আমি ক্রিমিনালের বিরুদ্ধে স্ট্রিং অ্যাকশন নিই আমি বন্ধ করতাম না দেখা যাব জি হবে দেখা যাব ক্রিমিনালের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে সবাইরে আমাদের কার্যকর্তা আমাদের মানুষের সমর্থন চাই আজি সে করিমগঞ্জ থানা যদি 100টা কেস রেজিস্টার হয় 80টা কার ড্রাগস বেপারী তার 80% কোন মাইনরিটি এটা কার ভোটার তারা কংগ্রেসৰ ভোটার বিলাক যদি ক্রিমিনাল বুলি কলে মই কি ভুল কৈ হয় মই ভুল কৈ মই ফসা কথা কবলে ভয় না মই আকৌ কৈছো মই ফসা কথা কবলে ভয় না মাজুলীত এটাও কেস নাই আপোনালোকে জানে অসমৰ মাজুলী থানাত এটাও কেস ৰেজিষ্টাৰ নাই মাজুলীত এটাও কেস ৰেজিষ্টাৰ নাই ধুবুরীত হাজার হাজার কেস বরপেটার হাজার হাজার কেস ধুবুরী বরপেটার কি আমি যে করি এনসারটা একদম সম্মুখত আছে আছে না মই যে কেছো তার যুক্তিটোর উত্তরটো হাতত আছে আছে না গতি মই আকৌ কৈছো ক্রিমিনালের বিরুদ্ধে সরকারখনে যিমান দৃঢ় হব লাগে তাতকৈ বেশি দৃঢ় হয়ে কাম করবে ডেভেলপমেন্টের কারণে আমি কম্প্রোমাইজ নকরো মই ছয়মা বিধায়ক থাকার সময় কংগ্রেস দল ত্যাগ করেছো কংগ্রেস দল ত্যাগ করার পাছত এক সপ্তাহ আমার 10 জন বিধায়ক এক সপ্তাহের ভিতর এমএলএ স্তরের পর উলিয়ে পঠিয়ে দেওয়া হয়েছে সেখানে সময় তো বাইরে শুরু হব লাগে ছমা হল সাধারণ নির্বাচনের ছমা আছে ডিসেম্বর মাহের পর এপ্রিল মাহত ইলেকশন হব বাইরে ইলেকশন হব লগার কথা নাই মূল কোয়ার্টারটি বেলেগ কাউকে দিব লগার কথা নাই এক সপ্তাহের ভিতর আমার তারপরে উলাই যাবলকে নোটিশ দিল মই সমস্ত আছিল মোক জয়ন্ত মল্লবলে ফোন করেছে জয়ন্ত মল্লবলে ফোন করে কৈছে পিজুস এনেকে আমার কোয়ার্টার এড়ি দিবলকে নোটিশ দিছে মই নলবাইত আছো কেইদিনমান বহাই লোক পাইলে বেয়া নাছিলে কারণ চিফ কোর্ট এখন সময় লাগবে তো এ কবি নেই মই কোনো মাতো নক মোর মন আছে মই তো নক তারপর এক সপ্তাহের ভিতর আমি নিজের ঘরলৈকে চিফ করবলগা হল আজি মই আপনাদের মিছা কথা এটা শব্দও পোৱা নাই মোর লড়াটো এতিয়া বয়স 2 বছর মোর লড়ার বয়স এতিয়া 2 বছর 2 বছরে কেইদিন বাকি আছে তিনিদিন কিছু ফ্লোর মেট্রেস পারি ফ্লোর মূল লড়া মূল ওয়াইফ মই ডিসেম্বর মাহর 28-29-30 হব 31 তারিখে মই মূল ফ্লেট লেগে গেছো মই একদম মন আছে 31 তারিখে মই মূল ফ্লেট লেগে গেছো এটি কোনে করেছে কংগ্রেসে করেছে এই অসম পরম্পরা কোনে করে থাকে কৈছে কংগ্রেস দলে করে থাকে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেদিনা রিজাইন দিছিলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া 10 দিনের ভিতর কোয়াটার এনেবলৈ কংগ্রেস সরকারে বাধ্য করেছে এই অসম পরম্পরা কোনে সৃষ্টি করে থাকে গেল কংগ্রেস আমি তার জন্য আজি বহুত দিন করাই না তার তুলনায় বহুত দিন করাই না আজি কমলাক্ষ দেব কংগ্রেসটা কব পারে মেডিকেল কলেজ দিয়া নাই দিন আরে মই আপনার সখব পরম্পরা কই থাকে কইছি রে কংগ্রেস তার উত্তর আমি দিব লাগে ইলেকশন জিকে ইলেকশন কার ভোট পাই জিকে আপনারা লিখো যান আজি করিমগঞ্জ বিধানসভা সমষ্টিত হিন্দু মানুষের কিবা গুরুত্ব আছে নাকি
সনাতন ধর্মীয় মানুষখিনির গুরুত্ব বিধায়কের ওর আছে নাকি? আছে নাকি? কোক মধ্যে ভিতরের কথা বহুত জানো রাজভাগ্য আজ নক এতে কার দপদপনি? রাজনৈতিকভাবে বিজেপি না থাকলে আমার মানুষখিনি দপদপনি থাকিব নাকি? আরে কমলাক্ষ দেব পুরকাশ তো কেদিনমানের পশ আপনার কব আমি ভোট দিয়ে আপনার জিকাও গতি আপনার টিকট করব লাগে আবার কব আপনি ইলেকশন সরি করবেন। কমলাক্ষ দেব পুরকাশ তো ডাঙরের ভবিষ্যতে মাক কোথাও তখন বেয়া পাব পড়ে মানে একেবারে সচা কথা কই গেছো আহা ইলেকশন বা তার পাশের ইলেকশন তখন টিকট না পাই মানে গ্যারেন্টি দেব। কেউ হয়েছে এই কথা কেউ হয়েছে যে আমার মানুষখিনির সংখ্যাটা এটা কমি গেল সংখ্যাটা কমে যাওয়ার পাশে যদি আমি একলগ নহ আমি যদি সংগঠিত নহ সুরক্ষিত হব নয় মানে যে কিন্তু নিজের সুরক্ষার কথা কোথাও আমার মানুষখিনির সুরক্ষার কথা কোথাও সেই কথা আমি সদায় কম কোনো বেয়া পালেও কম কোনো ভাল পালেও আর কংগ্রেস জিকা মানে বিপদ আরো নাকি? মই তো কংগ্রেস দল আছিল কংগ্রেস দল তো মানে আছো গতি মানে কংগ্রেস থাকলে বুঝি পাও বুঝি পাইছিল কাক কেন মারলে কংগ্রেস নচলে কংগ্রেস নচলে আজিও কমলাক্ষ দে তাৰমানে কাক তেলে মাৰিলে টিকট কাটা যাব কাক তেলে মাৰিলে টিকট কাটা যাব সেই কথাটো আমি সকলোৱে জানো। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।